হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর। আজকে আপনাদের সামনে আমি একটা অন্য গল্প নিয়ে এসেছি। যখন কোনো প্রিয় ব্যক্তির মনটা ভেঙে যায় তখন কি হয়, সেই গল্পই আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই, আপনারা মন দিয়ে শুনুন। এখন এক গরিব ব্রাহ্মণ এবং ব্রাহ্মণী থাকে একটা গ্রামে। তো সেই ব্রাহ্মণ পূজো করে বেড়ায় এবং সেই ব্রাহ্মণ ভাগবত কথা পাঠ করে বেড়ায়, যে ডাকে তার কাছে ব্রাহ্মণ যায়। তো ব্রাহ্মণের একটা মাত্র পুত্র সন্তান। আগে তো সব জায়গায় হাঁটা পথে যেতে হতো, পায়ে হেঁটে যেতে হতো। তো সেই ব্রাহ্মণ একদিন দূর গ্রামে যাবেন ভাগবত কথা শোনাতে গ্রামের লোককে। তো যেতে যেতে একটা জঙ্গল পড়ে। তো সেই ভাগবত নিয়ে জঙ্গল দিয়ে হাঁটতে হাঁটতে অনেক বেলা হয়ে গেছে, বাড়ি থেকে স্নান করে আসেনি ব্রাহ্মণ, স্নান করার সময় হয়ে গেছে এবং গায়ত্রী মন্ত্র করার সময় হয়ে গেছে। তখন ব্রাহ্মণ সেই জঙ্গলে দেখলেন একটা জায়গায় একটু জল আছে, জলটা খুব স্বচ্ছ, খুব সুন্দর। তো সেই জলে ব্রাহ্মণ তখন স্নান করে শ্রীম গায়ত্রী জপ করে শ্রীমদ্ ভাগবত কথা সেই জঙ্গলে বসে উনি শোনাতে লাগলেন। তো শোনাতে শোনাতে বলতে বলতে এমন ভাবুক হয়ে গেছেন যে নিজেকেই বলছেন, নিজেই শুনছেন। তো তখন ব্রাহ্মণ খেয়াল করেনি যে একটা নাগ দেবতা গর্ত থেকে বেরিয়ে এসে সেই ব্রাহ্মণ দেবতার সামনে বসে ভাগবত কথা শুনতে লেগেছে সেই নাগ দেবতা। তো তখন ব্রাহ্মণের ভাগবত কথা রীতিমতো শোনানো হয়ে গেল এবং ব্রাহ্মণ তখন ভাগবত কথা শুনিয়ে চোখ খুলে দেখে যে এক নাগ দেবতা বসে আছে। তো ব্রাহ্মণ দেবতা ভয় না পেয়ে করজোড়ে প্রণাম করে বললেন, হে নাগ দেবতা, আপনি আমার শ্রীমদ ভাগবত কথা শুনেছেন, আমি ধন্য বলে। তখন দেখলেন যে সেই নাগ দেবতা গর্তের মধ্যে ঢুকে গেল এবং কিছুক্ষণ পরে গর্ত থেকে বেরিয়ে এসে একটা সোনার মুদ্রা সেই ব্রাহ্মণকে দক্ষিণা স্বরূপ দিল, দিয়ে সে আবার গর্তের মধ্যে ঢুকে গেল। তো ব্রাহ্মণের তো লোভ ছিল না, তখন ব্রাহ্মণ সেই সোনার মুদ্রাটা পেয়ে আর সেই দূর গ্রামে গেল না কথা শোনাতে, ব্রাহ্মণ সেই জঙ্গল থেকেই ফিরে এলো। এসে ব্রাহ্মণীকে তখন বলছে, দেখো এই স্বর্ণ মুদ্রাটা আমাকে নাগ দেবতা দিয়েছে, তো আমি প্রতিদিনই ওই নাগ দেবতার কাছে যাব এবং কথা শোনাবো। তো রীতিমতো পরের দিন যথারীতি সেই সময়ে এসে ব্রাহ্মণ দেবতা স্নান করে আবার গায়ত্রী মন্ত্র জপ করে আবার কথা শোনাতে লেগেছে, আর আবার সেই নাগ দেবতা গর্ত থেকে বেরিয়ে এসে কথা শুনে আবার সে একটা সোনার মুদ্রা এনে ব্রাহ্মণকে দিল। তো এইভাবে কিছুদিন চলতে চলতে তখন ব্রাহ্মণ ভালো বড়লোক হয়ে গেল, তার ধন দৌলত সবই হলো। হঠাৎ করে ব্রাহ্মণ অসুস্থ হয়ে পড়ল এবং হসপিটালে ভর্তি হয়ে গেল। তো এই নিয়ে কিছু পয়সাও খরচ হয়ে গেল ব্রাহ্মণের শরীরের পিছনে দেখাতে দেখাতে। তখন একদিন ব্রাহ্মণের ছেলে হসপিটালে বাবার কাছে দেখা করতে গেছে, তখন সেই ব্রাহ্মণ ছেলেকে বলল, বাবা তুমি যাও সেই জঙ্গলের মধ্যে ভাগবত কথা নিয়ে, ওখানে একটা জল আছে দেখবে, স্বচ্ছ জল, সেই জলে স্নান করে গায়ত্রী মন্ত্র জপ করে তুমি এক নাগ দেবতা আসবে, তাকে কথা শোনাবে এবং নাগ দেবতা একটা স্বর্ণ মুদ্রা দেবে, তুমি নিয়ে বাড়ি আসবে। তো ছেলের বুদ্ধি দেখুন, নির্বুদ্ধি এবং অল্প পরাণী এবং ধীর স্থির শরীরে কিছুই নেই। ছেলে তখন মনে মনে ভাবলো যে প্রতিদিন আমার একটা করে স্বর্ণ মুদ্রা নেওয়ার কি প্রয়োজন আছে, আমি আজকে যাব একটা লাঠি নিয়ে যাব, দিয়ে আমি সেই সাপকে মেরে তার যত খাজানা আছে আমি আজকে একবারে নিয়ে চলে আসব। তখন সে একটা লাঠি নিয়ে গিয়ে পাশে রেখে রীতিমতো কথা শুনিয়ে নাগ দেবতা যে স্বর্ণ মুদ্রাটা দিয়েছে, তখন ওই ছেলে কি করেছে, সেই নাগ দেবতার পিছনে সজোরে একটা লাঠির সাপ মেরেছে এবং সেই নাগ দেবতার ল্যাজটা কেটে পড়ে গেছে। আর সেই নাগ দেবতা ঘুরে ছেলেটাকে ছবল মেরে গর্তের মধ্যে ঢুকে গেছে। আর সেই ছেলে তখন বিষের জ্বালা সহ্য করতে না পেরে ওখানেই মরে পড়ে থাকে।
তো কিছু লোক তখন গ্রামের এসে দেখতে পায় যে ব্রাহ্মণের ছেলে মরে পড়ে আছে সাপের কামড়ে। তখন ব্রাহ্মণ ব্রাহ্মণীকে খবর দেয়া হয়। ব্রাহ্মণ কোনো রকমে সেই হাসপাতাল থেকে ছাড়া পেয়ে এসে ছেলের সৎকার করে। ছেলের সৎকার করার পরে ব্রাহ্মণীকে বলছে, দেখো এইভাবে বসে থাকলে তো সংসার চলবে না, আমি কালকে আবার যাব, গিয়ে সেই নাগদেবতাকে কথা শোনাবো। তো তখন সেই ব্রাহ্মণ এলেন, রীতিমতো স্নান করলেন, গায়ত্রী মন্ত্র জপ করলেন, করে নাগদেবতাকে কথা শোনাতে লাগলেন। নাগদেবতাও গর্ত থেকে বেরিয়ে এসে কথা শুনল। শোনার পরে একটা স্বর্ণমুদ্রা উপহার দিয়ে তখন নাগদেবতা সেই ব্রাহ্মণকে বলল যে, হে ব্রাহ্মণ দেবতা, আপনি আর আমাকে কথা শোনাতে আসবেন না, আপনার কথা আমি আর শুনতে পারবো না। কেন না, আপনি এলে আপনি আমাকে দেখবেন আর আপনার ছেলের কথা মনে পড়বে। আমি ছবল মেরে আপনার ছেলেকে মেরে ফেলেছি, এবং আমিও আপনাকে দেখলে আমার এই কাটা লেজের কথা মনে পড়বে, আপনার ছেলে আমার লেজ মেরে কেটে দিয়েছে। তো কাল থেকে আর ব্রাহ্মণ দেবতা আপনি কথা শোনাতে আসবেন না, আমাকে ক্ষমা করুন। তো দেখুন, যেই হোক, এখানে গল্পটার উদ্দেশ্য হচ্ছে যার মন যার প্রতি ভেঙে যাবে সেই ভাঙা মন আর কিন্তু জোড়া লাগে না, তাই না? তো গল্পটা আমি আজকে এখানেই শেষ করছি। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌড়।